শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। গ্রাম আড়াসেরা উপজেলা মিরাসেরা জেলা চট্টগ্রাম। 71 সালে আমি নবম শ্রেণীর ছাত্র। কোন স্কুলে? দুর্গাপুর নবেন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয়। 7ই মার্চের ভাষণের ফলে আমরা বঙ্গবন্ধুর এই ভাষণে উদ্বুদ্ধ হয়ে 26শে মার্চের ফলে এপ্রিলের শেষের দিকে সরাসরি ভারতে চলে যাই। আপনারা কারা কারা? আমাদের সাথে ছিল 7-8 জন। আমরা একটা গ্রুপ হয়ে চলে গেছিলাম। কে গেছিল? একটা হচ্ছে নুরুল আফসার, পরবর্তীতে উনি আমাদের এমভি মহোদয়ের বডিগার্ড ছিল, তাজুল ইসলাম, তারপরে শামসুল আলম, তারপরে রফিজামান মৃত, তারপরে এই গোলাম মুস্তফা মৃত। এটা আমরা প্রথমে চলে গেলাম শ্রীনগর। আমাদের সাবেক ক্যাম্পি কেম আবাদুল হক, উনির একটা ক্যাম্প ছিল শ্রীনগর। তা আমরা যারা নিয়ে গেছে তারা ওই ক্যাম্পে আমাদের প্রথম অবস্থান নিয়ে গেছে। ওইখানে আমরা 7 দিন প্রশিক্ষণ নেওয়ার পর তখন আমরা আবার দেশের ভিতরে চলে আসি। তা আসার পরে এখানে আসি দেখলাম যে তার যে বাহিনীটা এখানে সৃষ্টি করেছিল, যে যাকে অনেকে চিনে কাসম রাজা, তখন তাদের কার্যকলাপ খারাপ দেখি আমরা, আমি আর একটা গ্রুপে আমি আবার চলে গেলাম। রাত্রে 11টার দিকে আমি আবহান থেকে রওনা হই, যে তখন তো মানুষ দড়ে দড়ে যাচ্ছে ভারত শরণার্থীর সাথে। তারপর আমরা শান্তিটা হয়ে দুমঘাট হয়ে এই যে আমাদের কমান্ডার মোশারফ সাহেবের বাড়িতে আমরা 3 দিন অবস্থান করছিলাম। আমাদের এই সাবেক কমান্ডার মোশারফ মিয়া, যেটা ওই অবস্থান উল্লা আফসারের বাড়ি বলে। তো ওইখানে আমরা 3 দিন অবস্থানের পরে 3 দিন পরে রাতে 1:30টার দিকে আমাদেরকে তখন যে গাইডার ছিল উনি বলতেছেন, এখন আপনারা সব বাইরে, এখানে রাস্তা ফিরিয়েছে, যেহেতু হাওলদার বাসা ওইখানে পাঞ্জাবিদের অবস্থান ক্যাম্প ছিল নদীর ফারে ফারে, ওই যে ঠিক আমলিগার যেখানে, ওইখান দিয়ে আমরা রাতের 3টার সময় নদী ক্রস করছি। আরেকটা গ্রুপের সাথে যে গেলেন, এই গ্রুপে কারা কারা ছিল আপনার সাথে? এই গ্রুপে এই আমাদের এই অনেকেই এগুলো ছিলাম, এই যে মানন গোলাম মোস্তফা, তারপরে কামাল উদ্দিন একজন, তারপরে এই শামসুল আলম, তাজুল ইসলাম, আবুল বশর, এই ওনাদের কিছু কিছু লোক ছিল, কিছু অন্যত্র চলে গেছে। তারপরে আমরা ওইখানে যখন রাত্রে প্রায় 4টার দিকে নদীর সাথে ছিলাম, আমাদের দুর্ভাগ্য একটা লোক সাঁতার জানতো না, আমরা তো সবাই যারা সাঁতার কাটি গেছি, কিন্তু একটা আটকা পড়েছিল তখন যখন শিক্ষারে, তখন উপর থেকে পাহাড়ের উপর থেকে পাঞ্জাবিরা তখন সার্চ লাইট নিকুবিতে, তখন একটা আখ্যাত ছিল, আখ্যাতের ভিতরে আমরা সবাই শুয়ে পড়ছি। তারপর আবার আমাদের থেকে একজন আসি, ওকে আবার নদী পার করে নিয়ে গেছে। তাই ওইখান থেকে এই যে এখন যেটাখান দিয়ে বর্ডার বাজার করছে, ওইখানে আর ওই দুইটা শ্রীনগর বাজারের
সংযোগস্থলে সেখানে আমাদের একটা ক্যাম্প রেজিস্টার ক্যাম্প করেছিল তো ওই রেজিস্টার ক্যাম্পে যাই দেখি যে ওখানে আমাদের পরিচিত ভেতর আমাদের এক আত্মীয় বেড়াইতন সুন্দরী আর এটা সুন্দরবনী ওই ক্যাম্পে ওখানে সবাই লিস্টিস করতেছে তখন আমাকে বলেছেন ওই বেড়াইতন সুন্দরী বলেছেন এই রাখা সুন্দর চলে যাবে ওইখানে তুমি এই ফরিনা ক্যাম্পে চলে যাও তখন তো ওইখানে যানবাহন ছিল না আমরা হাঁটিহাঁটি গেলাম মনুবাজার তারপর সেখান থেকে হরিণা ক্যাম্প যাই আমরা সেখানে ইয়ত ক্যাম্পে অবস্থান নিলাম বেশ কিছুদিন এখানে ছিলাম তারপরে এখানে অনেক দুর্ঘটনা ঘটনা দুর্ঘটনা হয়েছিল কলিকশরী বন্যা মীরের সাথে একটা গন্ডগোল ছিল সেখানে মারামারি হয়েছে কি ঘটনা এই কাজেন আদিবিত্ত নিয়ে আর কি সবাই তো ওইখানে একসাথে ওই তর্ক বিতর্ক হয়েছে এখানে মারামারি হয়েছে তারপর আমাদের আর কি ওই মশারফ মিয়া গেলো খেটমিয়া নাম তারপর ওরা যায় আমাদের রাত্রে সবাইকে শাস্তি দিল শাস্তি দেওয়ার পরে মোটামুটি এটা ওই যার সাথে গন্ডগোল ছিল আমাদের এখানকার কাদের বলি হইতো ওই জায়গা দিয়েছে পরিশ্রমী একজনের সাথে তার গন্ডগোল ছিল তো যাক এটা মীমাংসা হওয়ার পরে আমরা এখানে অবস্থান করছি এরপরে মানুষকে বিভিন্ন জায়গাতে ট্রেনিং নিয়ে যাচ্ছে প্রশিক্ষণ দেওয়ার জন্য তো আমরা ইনশাল্লাহ এই কিছুদিন পর আমরা সিলেকশন হইলাম সিলেকশন হওয়ার পরে আমাদেরকে সকালে আটটার দিকে আমাদেরকে তখন খোলা ডাকে করে উঠে গেল উঠে নিয়ে গেলো বগাফা একটা ক্যাম্প আছে সেটা তিরপুরের ভিতরে ওইখানে আমরা সন্ধ্যে যাই পৌঁছি তো ওইখানে গেছি এখানে তো বিভিন্ন জায়গার লোক আছে আমাদের চিটাঙ্গার আছে রাঙ্গুলিয়া বনের মিরসরাই সন্দ্বীপ সীতাকুণ্ড বোয়ালখালী এদিকে ফেনি এই লক্ষ্মীপুর চাঁদপুর বিভিন্ন জায়গার লোক এখানে জমা দিয়েছে সেখানে আমাদেরকে জাস্ট ভাগ করলো তো এখানে মূলত আমাদের সেই ট্রেনিং চলতেছে তো আমাদের তৎকালীন কেরিয়ার ইচ্ছা ছিল ওই ক্যাম্পের ইচ্ছা ছিল এই রেলওয়েতে চাকরি করতে মস্ত ভাষা করতে ওনার বাড়ি আবুধান মুন্সিপালি তো উনি এখানকার ইচ্ছা ছিল তারপর আমাদের প্রশিক্ষণ জানা গেছে ইন্ডিয়ান ওস্তাদ ছিল ধরম সিং তারপর গোনশাম সিং আর বাঙালি যেটা ছিল এটা শুনি উনার বাড়ি ছিল আব্দুল বাদেন আর্মি ফার্সন তারপর আমরা এখানে এই যে বিভিন্ন অস্ত্রের আর কি যেগুলো মনে করেন এই হ্যান্ড গ্রেনেড তারপরে এসআলআর থ্রি রাইফেল এসএমজি প্রাথমিক যে ট্রেনিংগুলো আমাদেরকে দেওয়া হয়েছে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমরা এখানে নামার পরে যখন আমাদের প্রশিক্ষণ শেষ হয়েছে তখন আমাদেরকে পুনরায় আবার নিয়ে আসলো হরিণা আর্মি ক্যাম্প প্রথম তো আমরা গেছি ইয়ত ক্যাম্পে পরে আমাদেরকে আর্মি ক্যাম্প রেজিস্ট্রেশন এরিয়াতে নিয়ে আসলো ওইখানে আমরা বেশ কিছুদিন অবস্থান করলাম যখন এই আর্মি ক্যাম্পে গেছি তখন আমাদের এমপি সাহেব একটা স্পেশাল বাহিনী বানাচ্ছে তো আমাদের এই আমরা এই গ্রুপ থেকে উনি 15 জন লোক নিয়ে গেছে আমাদের এই মশার মিয়া ইঞ্জিনিয়ার মশার মিয়ার অবস্থান করার তখন বর্ডার অবস্থা খুবই খারাপ ছিল অর্থাৎ এই আপনার করাহানের এগুলো সব জায়গাগুলোতে ছিল পাঞ্জাবদের ব্যাঙ্গা করাহান দিয়ে পূর্ব দিক বিশেষ করে পূর্ব দিক রামগড়ের এই লাইনটা তো ওইখানে আমরা কিছুদিন থাকার পরে আমাদের আর মাঝে তো আমাদের খানা ফিনা তো এগুলো তো বুঝেন যে যে সময় যেটা দিয়েছি এটা খাইছি খাওয়ার ক্ষতি আমাদের কোনো ছিল না যে খাইতে গেছি দেখা গেছে বড় বড় পোকা বেশিরভাগে খাওয়াইছে কি ওই ডাইল এটা মুখ দেয় বলে আমাকে মুখ দেয় না কলার দেয় বলে আর কি তো আমরা এই এরপরে আমাদেরকে যখন একটা কিট ব্যাগ দিল আমরা আমাদের মালামাল নিয়ে আমরা যখন রওনা হয়ে গেলাম তো আমাদের প্রায় কান্দি এক এক রাত একদিন ফরে যাই আমরা আমাদেরকে ফাড়ে 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 নিয়ে গেছে আমরা তো করতে পারি না গাইডার যারা আছে যেভাবে নিচে ভেবে যাচ্ছি তা আসি আমাদেরকে এক পাহাড়ের বগলে সেখানে খাওয়াইলো আর কিন্তু ওই দুদিন উপহার ছিলাম খাইছি কি ওই যে তিরফারা আর যে মূলা ওইগুলো দুটি দুটি খাইছি আর আমাদের কাছে এই কিছু সিরামুড়ি গুড় যাই যা নিছি আর কি ওই ওই ফাঁকি একটা কথা আমরা কিন্তু ওইখানে থাকতে আমাদের বেতন দিত বেতনও পাইছি আমরা এই প্রশিক্ষণ কেন্দ্র পাইছি আবার ওই আর্মি ক্যাম্পেরও আমাদেরকে বেতন দিয়েছে ওইখান থেকে আসার পরে তখন আমরা যে আমাদের তৎকালীন কমান্ডার ছিল চৌধুরী খান চৌধুরী তার বাড়ি গেছিল যেন তেমনি মুন্সিপালি তারপরে ওই যে আমাদের ওই ইনচার্জের বাড়িও হইতেছিল তো ওনার আন্ডারে আমাদেরকে প্রায় খানি 60 জনের মতন একটা গ্রুপ করি অনেক রকম চিন্তান্ন কারণ বিভিন্ন জায়গার লোক ওই সময় যাদেরকে চিনছি মোটামুটি একসাথে আসছি ওইখানে এই চৌধুরী ইসলামের এক ভাই ছিল তারপরে ওইখান থেকে আলী আকবর চৌধুরী আবুরার বাড়ি তারপরে গোলাম মোস্তফা তো এই আসার পরে আমরা তো পাহাড়টা তো একবার খাড়া পাহাড় ওই পাহাড়ে দিয়ে উঠি এদিকে আসলাম আসার পরে তখন তো পাঞ্জাবিদের ক্যাম্প ছিল তখন আবার গাইডেররা এগুলো আমাদেরকে পথ দেখাইতে পন কিন্তু গেল আর তো তখন মশারফ মিয়া তারা তখন হারিয়ে গেছিলো তখন যাই পরে 7 নম্বরের কামান্ডার তাহের উনি সাথে যখন যোগাযোগ হয়েছে তখন উনার হাত ধরি উনি আমাদের সাথে পাইছে তারপরে সেখান থেকে আমরা নিরাপদে মোটামুটি আমরা আসি একবার ওই মিয়াজান ঘাট বলে আর কি ওইদিকে চলে গেছি তো ওইখানে থাকি ওইখান থেকে বিভিন্ন সময় টোটাল কয়জন আসছেন ওখান থেকে প্রায় 60 জন মতন আসছিলাম
কমান্ডার চৌধুরী ইসলাম চৌধুরী আর ওই এনএ ফ্ল্যাঙ্ক কমান্ডার ছিল তাজুল ইসলাম যেটা দুর্গাপুর স্কুলের পাশের বাড়ি দুলাম মিয়া বাড়ি বলে তারপর ওইখান থেকে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যেহেতু আমরা ফরেন ফাইটার না আবার একটি আর্মির লোক না আমরা শুধু ওই গেরিলা গ্রুপে তা যারা গেরিলা গ্রুপ বলে আর কি ওইখান থেকে আমাদেরকে একই সময় এক জায়গা দিয়ে নিয়ে যেত বিশেষ করে মস্তানাবাদ এরিয়া এই সদিনার যেটা সেটা একটা ডেঞ্জারাস পয়েন্ট ছিল তখন ওইখানে বেশি নিত কারণ কিছু থাকতো মিরাসারা মিরাসারা বাজারের দিক দিয়ে কিছু জরমজরি দিক দিয়ে আবার কিছু পশ্চিম দিক থেকে কিছু পাহাড় থেকে এইভাবে আমাদেরকে ওই নিয়ে যেত তারপর ওইখানে যাই অপারেশন অপারেশন হতো আমরা যারা সাথে থাকতাম আবার আমরা চলে যেতাম ওইদিকে ওই আবুনাট আবুনাট গেছি ওইখানে আমরা কারো বাড়িতে একটা হিন্দু বাড়িতে ছিলাম এই আবুনার বাজারের পূর্ব পাশে যে আমাদের বর্তমান চেয়ারম্যান কেফায় তুলে সাবেরগো পূর্ব পাশে সেমন্ত না এমনি মারা গেছে আমাদের পূর্ব পাশে একটা হিন্দু গ্রাম আছে ওই ওই হিন্দু বাড়িতে আমরা অবস্থান নিয়েছিলাম আর কি ওইখানে থাকতাম ওইখান থেকে আমাদেরকে কত দিনে যাই ওইখানে অবস্থান নিতাম সন্ধ্যার পরে বাইর করে নিত কোনো সময় দিনে নিত কোনো ঠিক নেই এই অবস্থায় আমরা থাকা অবস্থায় তখন পাঞ্জাবিরা যখন এদিক থেকে আস্তে আস্তে চলে গেল যখন মোটামুটি এদিক ক্লিয়ার হয়ে গেলো তখন আমরা চলে গেলাম সিটাঙ্গের দিকে যাই আমরা মালয়েশিয়া ক্যাম্পে অবস্থান নিলাম যেটা পাটিয়ালিতে আর কি মালয়েশিয়া ক্যাম্প বলে তো ওইখানে যাই আমাদের যাদের যা অস্ত্র আছে ওইখানে সবাই অস্ত্রগুলো ওইখানে সারেন্ডার হয়েছে তারপর আমরা ওইখানে বেশ কিছুদিন ছিলাম ওইখানে আমাদেরকে কিছু ভাতা ফাতা দিয়েছে মালয়েশিয়া ক্যাম্পের আগে দিয়ে আমি সিটাং চলে গেছি সিটাং ক্যান্টনমেন্ট যে ঘুরি চলে এসেছি আমি ফাঁকি দিয়ে তারপর সেখান থেকে মালয়েশিয়া ক্যাম্পে ছিলাম আবার সিটাং চলে তখন একটা বিভৎস সময় যে ঘটনাটা আমার চোখে তৎকালীন অবস্থা দেখছিলাম যেসব মেয়েদেরকে পাঞ্জাবিরা বা রাজাকাররা বা বিহারিরা বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে ক্যান্টনমেন্ট ভিতরে একটা বড় রুম আছে এটা আমার এখন আমার নজরে পড়ে এই যখন কিছু মেয়ে সুইসাইড করা আরম্ভ করলো অর্থাৎ ওলনা দিয়ে কাপড় দিয়ে তখন তারা তাদেরকে বিভৎসর অবস্থা অর্থাৎ চুলগুলো কতটুকু কাটিয়ে কাপড়গুলো খুলি রুমের ভিতরে তারা ঢুকে তো এখানে অনেক মহিলা কারণ আল্লাহর সুগন্ধ আমরা গেছি এখানে যাই দেখি যে টাকে টাকে কাপড় আনতেছে কাপড় আনিয়ে এনে সব ভিতরে দিতেছে আর এখান থেকে যারা কাপড় পরি বাড়ি দিচ্ছে এদেরকে টাকা করে নিয়ে গেছে মানে মানুষকে দেখার মতন না ওই দৃশ্যটা কিছুক্ষণ দেখলাম যে যে মানুষ ফাইনাল সিজন কত খারাপ হয়েছিল পাকিস্তানি এটা আপনি কত তারিখ তারিখটা সম্ভবত 16 তারিখের পর এই ঘটনাগুলো 17-18 তারিখ এরকম হবে মনে হয় ঠিক তারিখটা আমাদের মনে নেই আমরা তো এই সময় তারিখের কথা আমাদের কারো স্মরণ নেই বুঝতেছি আপনি একলা গেছেন না আর কেউ ছিল না বিভিন্ন ছেলেপেলেরা গেছে বিভিন্ন দিক থেকে যারা গুলা ক্যান্টনমেন্টে দেখতে গেছে আর আমিও কর্ণশীলে গেছি গাড়িতে করে ভিতরে ঢুকে গেছি যাক আর সেখানে দেখি যে এবারে ওই আমাদের যারা যারা প্রশিক্ষণ গেছি ভারতে যে আমাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে তো আল্লাহর হুকুম আমি দেখেছেন সেখানে নাম ডাঙ্গিটা কি সারিয়ে দিয়েছে তখন এখানে দাঁড়া রইলাম যে কোনো নামটা আছে কিনা দেখি আগে দেখি যে নামও পাইছি তাই হাত তুললাম হাত তুললাম আবার আমার সার্টিফিকেট আমাকে দিচ্ছে যেটা কর্নেল ওসমানি আর ওই মেজর রফিকের এটা কোথায় দিচ্ছিল এটা আমারটা আমি ক্যান্টনমেন্ট থেকে নিয়েছি বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে নিয়েছি আমি ক্যান্টনমেন্ট থেকে নিয়েছি এটা আমারটা আমার এখনো স্মৃতি হিসাবে আছে এরপরে আমরা মেলে শীতে আসলাম এখানে থাকার পরে কিছুদিন ছিলাম এখান থেকে আবার অনেকেরই সরকারিভাবে চাকরিতে নিয়ে গেছে বিভিন্ন ডিপার্টমেন্টে পুলিশে আর্মিতে যারা চলে গেছে তারা চলে গেছে আমার সাথে অনেক গেছে আমার বাড়ি গেছে কয়েকজন এগুলো চলে গেছে যারা আমাদের থেকে বড় জ্যেষ্ঠ ছিল আমি ব্যাক করে বাড়িতে চলে এসি আসি আমি আমার স্বাভাবিক লেখাপড়া আরম্ভ করলাম আর কি তো এই লেখাপড়া করি এসএসসি পরীক্ষা দিলাম এরপর ইন্টার ডিগ্রি তারপর চাকরি জীবনে ঢুকলাম আর কি চাকরি করি 1999 সালের জুলাই মাসে ভলান্টিয়ার রিটায়ারমেন্টে আসছি আর কি এইগুলো আমার বর্তমান বাংলাদেশ নিয়ে কি বল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আশা নিয়ে আমাদেরকে নিয়ে এই 1971 সালে স্বাধীনতা সংগ্রাম করিয়ে যে লাল সবুজের পতাকা নিয়ে আমরা যে বাংলাদেশে পাইছি আজকে কিন্তু সেই বাংলাদেশ অবস্থান আমার দৃষ্টিতে নাই আমি এদের কথা আমি বলতে পারবো না কারণ আমরা যা চাইছিলাম সেই ফল আমরা পাইতেছি না শোষণমুক্ত এখন সংসদ যুক্ত হয়ে গেছে একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান হিসাবে যে কাজগুলো করে যাচ্ছে আর আমরা বলবো তার যত আমলারা আছে দলীয় আমলা বলেন রাষ্ট্রীয় আমলা বলেন সব মিলে ওনার বিপক্ষে কাজ করতেছে যেহেতু আমরা এই যে থানাতে গেলে বলেন প্রশাসনে গেলে বলেন এই যে আমরা জন্ম নিবন্ধন গেলে
বলেন আইডি করতাম বলে যে যে ভুলের তথ্যগুলো তারা সৃষ্টি করে দেখছে এই যে কিভাবে কি মানুষকে যে হয়রানি করতেছে হ্যাঁ আমরা এইগুলা থেকে মুক্তি চাই যদি আমাদের সরকার সদিচ্ছা করে যদি স্বাধীনতার পক্ষের শক্তিকে যদি পুনর্বাসন করে তা আমরা আশা করবো এগুলো আমরা কিছু মুক্তি পাইতে পারি তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই জয় বাংলা